সবাই এক হবে সেটা তো কোনো কথা নেই না, সেটাই তো স্বাভাবিক। কিন্তু কিন্তু এরমভাবে হাল ছেড়ে দিলে ব্যাপারটা। আমি অনেক বুঝিয়েছি ঝিলমিলকে, অনেকবার সাবধান করেছি, সুযোগ দিয়েছি, আর ও সেটা কি ভেবেছে বলতো? আমার বোকাম, ও ভেবেছে ওইভাবেই চালিয়ে যাবে। অব্র না দাদা ভাই, আমি না বুঝে আজ অব্দি ওকে অনেক প্রশ্ন দিয়েছি। কি হয়েছে তাতে? আজ অব্দি ও এতটুকুও পাল্টায়নি। ইনফ্যাক্ট কালকে পার্টিতে ও যা করেছে তুই তুই বিশ্বাস করবি না। আমার ওকে দেখে মনে হচ্ছিল না ও আমাদের বাড়ির একজন। ও সেটা করেছে তার কারণ তোর উপর অভিমান করেছিল। বাড়ি ফিরে তাই বলেছে, তাই না? জানতাম জানতাম, শয়তানের ছলের না কোনো অভাব হয় না। ব্যাসটা রাখতে কথা না, তুই চুপচাপ চল আমার সাথে, পরে শুনবো সব কথা। এক মিনিট, আপনার আগে চা খেয়ে একটু শান্ত হন, তারপর যাবেন। নিকিতা, বিকেলে চাটা আমি বাড়ি ফিরে সবার সাথে খেতেই বেশি পছন্দ করি। তুই ফেনারি কি দেখছিস? চেঞ্জ করা হলে করে নে, আমরা এক্ষুনি বেরোবো। দাদা ভাই, আমাকে ক্ষমা করে দিস, আমি যাবো না। বলো ডাকছি গো, কোথায় থাকো বলো তো তুমি? হ্যাঁ না, আসলে আসতে তো একটু সময় লাগে, তাই না? হ্যাঁ, ওরকম হেলে দুলে আসলে তো সময় লাগবেই। আচ্ছা ঠিক আছে, আমার ঘাট হয়েছে, আর হবে না। বলো কেন ডাকছিলে? আজকে একজন বেবিসিটার আসবে। এক্স্যাক্টলি, একজন বেবিসিটার আসবে। যতই বলি আমি পারবো না, কিন্তু আমার তো একটা দায়িত্ব থেকেই যায় না আমার বাচ্চাদের প্রতি, তাই আমি একজনকে রেখেছি। আচ্ছা শোনো, আমি বেরোচ্ছি, যতক্ষণ না সে আসছে তুমি একটু খেয়াল রেখো বাচ্চাদের। তুমি কোথায় যাচ্ছ বৌমণি? আচ্ছা সেটা জানা কি তোমার খুব জরুরি নুনিদি? না মানে অন্তত কখন ফিরবে সেটা? আমার ফিরতে লেট হবে, আর যদি কেউ জিজ্ঞেস করে বলে দিও আমার জন্য যেন ওয়েট না করে। আর ওদের খাওয়া দাওয়া? এই তুমি কি বাংলা বোঝো? একটু আগে কি বললাম, একজন বেবিসিটার আসছে সে দেখে নেবে, তুমি যা করো ওদের সামলাও। বাচ্চা দুটো এত কাঁদছে, আমি ওদেরকে সামলাতে পারবো? এত ন্যাকামো মেরো না তো, কোনোদিনও বাচ্চা সামলাননি? নিজেতে এত বড় একটা মেয়ে আছে, তখন কি করেছিলে? যাও গিয়ে ওরা কাঁদছে সামলাও। অদ্ভুত টাইপের, কি এত লেট হয়ে গেল, তারপরে কথা বলি। দাঁড়াও দিদি ভাই, জোর করিস না দাদা ভাই, প্লিজ। আমারও এইভাবে বারবার তোকে না বলতে ভালো লাগছে না, তাই বলছি জোর করিস না। এসব কি হচ্ছে অব্র? বয়সটা কত হলো তোর? কবে সব ছেলে মানুষগুলো যাবে? ছেলে মানুষ ছিলাম, আমি ছেলে মানুষ ছিলাম বলে এতদিন কালোটাকে আমি সাদা দেখেছি, কিন্তু এখন আর না। অনেকক্ষণ ধরে টলারেট করছি, কিন্তু আন না, সব কিছু একটা লিমিট আছে। ভালো কথা হয় নয় আর, নালে কিন্তু আমি কি করবি? মারবি তো? মার, তবু আমি এখান থেকে যাবো না। না মারবো না, মারবো না তোকে, কান ধরে হিট হিট করে ছোটমার কাছে নিয়ে যাবো, সেটা ভালো হবে। হ্যাঁ ঝিলমিল ভুল করেছে, অনেক দোষ করেছে ও, যে ভুলগুলো কোনো ক্ষমা নেই। কিন্তু তুই তুই কি করছিস? এই যে জেদ ধরে বসে আছিস, যাবি না, কি করবি তুই? এখানে থাকবি এই মেয়েটার সাথে? এটা একটা কোনো দা ভাই, কিছু মনে করিস না, একটা সময় তুইও কিন্তু তিস্তার কাছে এভাবেই গেছিলি। হ্যাঁ গেছিলাম, গেছিলাম আমি, আর সেই ভুলের মাসুল আমায় আমার সুদে আসলে দিতে হয়েছে, সেটা তুইও খুব ভালো করে জানিস। বন্ধ করে সব নাটক, আর তোর এই জেদ সরা, আর ফিরে চলো আমার সাথে। দাদা ভাই প্লিজ, প্লিজ দাদা ভাই, আমি হাত জোর করে তোর কাছে অনুরোধ করছি, তুই এভাবে আমাকে জোর করিস না প্লিজ। দেয়ালে পিঠ ঠেকে গেছিল আমার, ওখান থেকে আমাকে বেরোতেই হতো।
ভালো আছিস তুই? আমাদের সবাইকে ছেড়ে, তোর মেয়েদের ছেড়ে তুই ভালো আছিস? শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি। এখানে অন্তত ঝিলমিলের মুখটা তো দেখতে হচ্ছে না। তার মানে তুই যাবি না? আমার এতবার করে তোকে বলার পরও তুই যাবি না? আমি তোর কথার কোনোদিনও অবাধ্য হইনি। তোকে দেখে আমি বড় হয়েছি, তোর মতো হওয়ার চেষ্টা করেছি, তোর কাছ থেকে শিখেছি অনেক কিছু। তাহলে আমার ভুলটা থেকে কেন শিখছিস না তুই? সে সময় আমি ভালো ছিলাম না। তুই করিস না এটা, ডুবে যাবি তুই। ডুবে গেছি আমি, একটা নোংরা কালো জলের মধ্যে ডুবে গেছি। আর এক সেকেন্ডও যদি ওপারিতে থাকতাম, দম বন্ধ হয়ে মরে যেতাম আমি। আমি বাঁচতে চাই দাদাভাই, আমাকে বাঁচতে দে প্লিজ। আর নিকিতাকে ভুল বুঝিস না তুই দাদাভাই, ও তোর মতন আমাকে বোঝানোর চেষ্টা করেছে। সত্যি কথা বলতে না, এই মুহূর্তে ওর মতন বন্ধু আমার কাছে অক্সিজেন। সে বন্ধু থাকি থাকুক, কিন্তু তারপরে তুই ঝিলমিলকে অবরোধ, তুই 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 একটা লাস্ট সুযোগ দে ঝিলমিলকে প্লিজ। তোকে হয়তো আমি আমার অবস্থাটা বোঝাতে পারছি না, না কিন্তু না দাদাভাই, এভাবে যদি তুই আমাকে জোর করিস, আমি কিন্তু অনেক দূরে চলে যাব। ব্ল্যাকমেল করছিস তুই আমায়? না, আমি তোকে সত্যি কথা বলছি। অনেক হয়েছে সবকিছু, কেন আমি কেন আমাকে কেন বারবার বোঝাতে আসিস? জানাকে ঝিলমিলকে বোঝা না, সামলা ওকে। আর যদি সেটা না পারিস তাহলে ওকে বাড়ি থেকে বের করে দে, যা ইচ্ছে কর, কিন্তু কিন্তু প্লিজ আমাকে একা ছেড়ে দে। তারপরে তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস, তাই তো? হ্যাঁ, আমি তোকে রিকোয়েস্ট করছি দাদাভাই, তুই প্লিজ আমাকে একা ছেড়ে দে, চলে যা এখান থেকে। আমি কিন্তু বাড়িতে কথা দিয়ে এসেছি, তোকে নিয়েই ফিরবো। তুই যাবি দাদাভাই, তুই এখান থেকে যাবি, আর তুই আমাকে ছাড়াই যাবি। আমার মাথার দিব্যি রইল দাদাভাই, তুই যদি এখান থেকে না যাস তাহলে কিন্তু বাবর, চলে যা এখান থেকে, চলে যা। তোর বৌরানী তোর জন্য অপেক্ষা করে আছে, ঝিলমিল জানে তুই আজকে আসবি, বড় মা ছোট মা সবাই জানে তুই আসবি আজকে। আমি ওদেরকে কি বলবো? যা গিয়ে বল, গিয়ে বলিস যে মরে গেছে অব্র। সন্ধ্যেবেলা কোথায় যাচ্ছ তুমি? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই কৈফিয়ত এখন তোকে দিতে হবে, মনে করো তাই বলবো না। না বললি তোমার যাওয়া হবে না। তুই তুই আমাকে এভাবে বাচ্চাগুলো কাছে দিদি ভাই, আগে তুমি ওদের কাছে যাও। ও, তুই আমাকে অর্ডার দিচ্ছিস এখন? যা খুশি ভাবতে পারো তুমি, কিন্তু এখন তোমার বেরোনো হবে না, ঘরে যাও। এইও কনক, তুই তুই আমাকে শাসন করছিস, তোর সাহস দেখে আমি যে সবাক হয়ে যাচ্ছি। সাহস নয় দিদি ভাই, এটা সত্যিটা বলার অধিকার। যে তোকে এই বাড়ির বৌরানি করছে সে হয়তো তোকে অনেক অধিকার দিতে পারে কনক, কিন্তু আমার লাইফটা আমার, আর সেখানে ইন্টারফেয়ার করার তোর কোনো অধিকার নেই। তুই আবার আমার রাস্তা আটকাচ্ছিস কনক, সরে যা বলছি। ভুলের পর ভুল করছো তুমি দিদি ভাই। ও, এখন কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোর কাছ থেকে আমায় শিখতে হবে। কনক অলরেডি বাইরে একজন আমার জন্য ওয়েট করছে, আর দেরি করাস না, সরে যা এখান থেকে। তোর ব্যাপারটা কি কনক? তুই এখনো কেন দাঁড়িয়ে আছিস? তুই সরে যা এখান থেকে। শুধু শুধু অকারণে কেন ঝামেলা বাঁধাচ্ছিস তুই?
এমন ভুলও করো না দিদি ভাই যেটা শোধরানোর আর কোনো সুযোগই তুমি পাবে না। আমি নিজের ভালোটা না খুব ভালো করে বুঝতে পারি কনক, শুধু শুধু তুই এটা নিয়ে মাথা ঘামাস না। শর, আজ তোমার কোথাও যাওয়া হবে না দিদি ভাই। আমি দুটো বাচ্চার মা হওয়া সত্ত্বেও 9 কিলো ওজন কমিয়েছি, আর দেখ না রিসেন্ট একটা পার্টিতে গেছি, ওখানে একজন আমাকে, দিদি ভাই বলছো তুমি জানো? জয়িতার দাদা সঞ্জয় ওয়েট করছে আমার জন্য। দিদি ভাই তুমি? হ্যাঁ, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, ভালো ছেলে, আর মনে হয় ওর সঙ্গে বেশ ভালোই সময় কাটবে আমার। বলে দিস তোর ভাইয়ের, ওকে নিয়ে শোক করে ঘরে বসে থাকার দিন শেষ হয়েছে আমার। দিদি ভাই